হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাংলা টিপস টুয়েলভে আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাতে যাচ্ছি স্মার্টফোনের দুটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনারা যারা ইন্টারনেট ইউজ করেন তারা সব অনেকেই একটি কমন প্রবলেম ফেস করেন সেটি হলো দ্রুত এমবি শেষ হয়ে যাওয়া এখন আমি আপনাদের যে দুটি সেটিং সম্পর্কে জানাবো। সে দুটি সেটিং যদি আপনি আপনার স্মার্টফোনে সেট করেন তাহলে আপনার স্মার্টফোনের এম বি অনেকটাই কম খরচ হবে টু ভিউ চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ক্লিক করতে হবে এই স্টোর এই প্লে স্টোরে ক্লিক করবেন টেন্ট বেশি নিয়ে আসবে এবং তারপরে আপনাকে তিন দাগালা অপশানটি সিলেক্ট করতে হবে এই বামপাসের সরি তিনটে ডাগাল অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনাকে এমন একটি এন্টারফেসে নিয়ে আসবে এবং এই সেটিং আইটেমটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটি এন্টারফেসে নিয়ে আসবে তখন আপনাকে এই আইটেমটি চুজ করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো আইটেম আসবে তো আপনি এখানে ঠিক সবার নিচের আইটেমটি অন করে দেবেন এই ডোন্ট অটো আপডেট অ্যাপস অন করে দেওয়ার পর হাতের ডান পাশের এই টান অপশনটি ক্লিক করে দিবেন দেখুন এই অপশানটি সবার নিচেরটি চালু হয়ে গেছে তারপর আপনারা এই অটো আপডেট অ্যাপসের ঠিক পরে অটো প্লে ভিডিওস এই আইটেমে ক্লিক করে দেবেন এই আইটেমে ক্লিক করার ক্লিক করে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম কিছু আইটেম আসবে এবার আপনি সবার নিচের আইটেমটি ক্লিক করবেন বা অন করবেন এই সবার নিচে আইটেমটি ডোন্ট অটো প্লে ভিডিওস তো অন করে দিবেন তারপর ডান অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা আপনার যে অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করেছিলেন এবং আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপসে সিলেক্ট করেছিলেন তো এই অপশানটি চালু করার ফলে আপনার ফোনের যেসব অ্যাপস ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো অটোমেটিক্যালি আপডেট হবে না যার ফলে আপনার ফোনের অনেক এমবি অযথায় নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে একটি লাইক দিয়ে উৎসাহ প্রদান করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং অল আইটেমটি সিলেক্ট করে দেবেন সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ